সব জিনিসপত্র চলে আসছি তো। তাহলে এখানে কি আজকে হবে? হ্যাঁ এখানে শুরু করছে আজকে। নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড লাইফ সুন্দরবন চ্যানেলে আরো একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে নদীতে যাইনি, আর বাড়ি ছাড়া অনেকটা দূরে আমাদের, মানে কি বলবো, অনেক দূর। আনুমানিক 10 কিলোমিটার দূরে রাস্তা, পুরো বিদ্যা নদীর পাশে, একদম একদম পুরো বিদ্যাধরী নদীর পাশে চলে এসেছি আমরা আজকে। তাহলে আজকে আমরা কি করতে আসলাম এখানে বলো, তুমি বলো। আজকে এই যে মাটির হাড়ি, আর এদিকে এই যে চিকেন, আর এই যে গোটা চিকেন। তো আজকে এই মাটির হাড়ি দিয়ে, চিকেন দিয়ে আজকে বানাবো হাড্ডি চিকেন। সাথে থাকবে আরো হাসুদ বাবু, এখন এখানে হাসুদ দিয়ে মাছ ধরবো, চেষ্টা করবো হাসুদ যদি মাছ হয়। হাসুদ কি নিয়ে এসছো? হ্যাঁ হাসুদ রেডি আছে তো, ব্যাগের মধ্যে তো আছে। তাহলে আগে ওইটা রেডি করতে হবে, আর তার ভিতরে এইগুলো এদিকে রেডি করে ফেলবো। আমার তো হ্যাঁ আরো একটা তৈরি করে নেবো। তাহলে আগে ওইদিকে রেডি করি নাকি হাসুদ, তাই তো নাকি? হাসুদে মাছ ধরবো, মাছ ধরে কড়াইও নিয়ে এসেছি, কড়াইতে ভাজা করে খাবো। মানে সব কিছু রেডি করে নিয়ে একদম, মানে একদম জমিয়ে যাবে খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড লাইফ সুন্দরবন চ্যানেল সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে বিদ্যাধরী নদী। আজকে এই বিদ্যাধরী নদীতে বসে সারাদিন সারাদিন হাসুদে মাছ ধরবো। তো দুপুর বেলা খাওয়ার জন্য কি প্রোগ্রাম আছে আমাদের সাথে? আছে হান্ডি চিকেন। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাও। আমি চললাম কিন্তু, হাসুদে যাচ্ছি, ডাকবো না আমাকে, তোমরা রান্না বান্না করো, তাহলে আমি ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ ইমার্জেন্সি দরকার পড়লে তো ডাকবা। আজকে মাছ কি করে না হয় বিদ্যা নদীতে নতুন বসছি। তাহলে তুমি কি করে দিচ্ছ? তো ভাতটা বসিয়ে দি, বেলা তো অনেক হয়ে গেছে। তা বসে দাও। হ্যাঁ বসিয়ে দি ভাতটা। তাহলে ভাতটা কি বসিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ ভাতটা চাপি দাও। সন্দনদা তোমার হলো? একটা বাকি আছে। তা হাতছুতে আজকে মাছ পাবা তো নাকি? আমরা আগে দুই দিন আসলে শুধু খেলে মাছ ধরে দিই। আচ্ছা তাহলে দেখা যাক কি মাছ পাওয়া যায় নাকি। সারাদিন মাছ ধরবো না আজকে, তোমার পরিকল্পনা সেরকম তো, সারাদিন মাছ ধরবো। আর জলও কিন্তু পুরো শান্ত আছে প্রায় না? হ্যাঁ মরানি বন্যা। হ্যাঁ ওই জন্য শান্ত। আমাদের নৌকাটা চলে আসলে তার কোনো চাপ নেই। নৌকা নিয়ে বেরোবো তাই নাকি? আমাদের বড় নৌকাটা তো ডিস্টার্ব হয়ে গেছে বলে আর কষ্ট কষ্টের দিন কাটছে, নদীতে যাওয়া হচ্ছে না ঠিক টাইমে। নদীতে না গেলে মাছ পায় না, মাছ পাওয়া হয় না নাকি? মজা নেই মাছ হয়, কি মাছ ধরবো টাকায় বসে বসে, এই শুধু কোটে ফোলা ধরবো। আর যদি একটু কপালে ভালো থাকে তাহলে একটু বড় মাছ আছে তার দিকে ঠিক হয়ে যাবে, এছাড়া আর কিছু হয়। তাহলে হয়ে গেছে নাকি? ধরিতে বাদ যাবে। আচ্ছা তুমি এখানে বসে একা একা কি করতেছো? আমি একা একা বসে কাজ আছে, স্টোভের কিন্তু তেল শেষ হয়ে গেছে আর তেলও আনা হয়নি। খাওয়া তালি বন্ধ নাকি? না বন্ধ হবে না, নদীতে যখন আছি ব্যবস্থা একটা হবে তো। ঠিক আছে, আগে হয়তো কারা পিকনিক করে গেছিলো জানি না ঠিক, সেইখানে কিন্তু এখন মোটামুটি খুঁজে খুঁজে জায়গাটা পেয়ে গেছি। আর এইখানে এখন আপাতত যা আছে চলবে খানিক সময়, তার ভিতরে আমরা জলটা গরম করে নিই এইখানে নাকি? তা করলে হয়, তাহলে আমি জলটা গরম করে নিই। আচ্ছা আচ্ছা। আর শান্তনু কি মাছ পেয়েছে একটাও? না এখনো পাইনি মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জলটা গরম করে নিই মুরগি ছালানোর জন্য। ঠিক আছে শান্তনু, কি মনে হচ্ছে? বাদিস মনে হচ্ছে? মনে হচ্ছে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কই?
সাথে না কি সাপ তেলকো? আরে আমার তো এই মাছ চাইনি, আমার তো ভোলা চাইছি নাকি। শুভেন্দুদা শান্তনুদা একটা মাছ পেয়েছে, প্রথম বর্ষিতেই। চলো চলো চলো, হবে মাছ, হবে মাছ, হবে তার মানে বোঝা যাচ্ছে। দেখো বড় সাইজে কোনো মাছ ওঠে কিনা, দুটো দিলে বসে সে এক জায়গায় নিয়ে চলে গেছে, এ খুব ঝামেলা। দেখো হাতে না ফোটে বর্ষি, আর রান্না বান্না মনে হয় আজকে খাওয়া দাওয়া মানে পুরো টোটালি মানে বন্ধ হয়ে যাবে। তেল তো আনা হয়নি, স্টোভে তেল শেষ হয়ে গেছে, তেল পাইনি দোকানে। সাপ মনে হচ্ছে, সব বর্ষে এক জায়গায় করে ফেলেছে। তাহলে কি প্যাঁচ টাচ কেটে দিচ্ছ নাকি? অনেক তো বেলা হয়ে গেছে, শুধু মাছ কি হচ্ছে? আর কিছু না, আমি তাহলে মশলাটা করে রাখি। তো পাবে, টাইম তো অনেক হয়ে গেছে না। বন্ধুরা আমাদের ভাত কিন্তু পুরো কমপ্লিট, এইবার তাহলে কি বাকি আছে? এবার জল গরম করতে হবে, করে মুরগি খেলাতে হবে। হ্যাঁ চলো তাহলে জল গরমের দিকে, জল গরমের দিকে একজন আছে দেখি যাই, বিশ্বদা আছে ওদিকে। তাহলে কি তুমি মাংস কাটে নিচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা এটা হলো লেগ পিস, মাংস এই হলো আমাদের পিস। তাহলে কি তোমার মাংস কাটা কমপ্লিট? হ্যাঁ। এবার কি করবে? এবার রান্না হবে। আচ্ছা তো বন্ধুরা ম্যারিনেশন করে নিচ্ছে, এখন মাছ তো পাইনি, মরানি গুণ এখনো পাতা রয়েছে, দেখা যাক কি হচ্ছে। খাওয়া দাওয়াটা করে নি আগে, দাও হলুদ কই। এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দে, চাল একটু দে। কাশ্মীরি নাকি? না না এমনি। জিরার গুঁড়ো কোথায়? জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো আরেকটু আরেকটু আরেকটু, জিরার গুঁড়ো লবণ দিয়ে দিলাম, এইবারে একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি। আচ্ছা একটু ম্যারিনেশন করবো শুরু, তাই তো? দাও পেঁয়াজ আদা রসুন দিয়ে দাও একবারে, আদা রসুন তো পেস্ট, সেই সামান দিস তো কিছু আনা নেই, দাও ওই গোটা গোটাই দিয়ে দাও। তাহলে কি ম্যারিনেট কমপ্লিট? হ্যাঁ এক মিনিট দশ সেকেন্ড রেখে দেবো, দিয়েই রান্না শুরু করবো। তো হাঁড়িতে তো এই হাঁড়িটা দাও, তেল মাখাতে হাঁড়ি, তেল মাখাতে হবে। এই যে হাঁড়ি পুরো বাইরে পুরো মানে মাটি মাটি নিয়ে চলে এসছে, লাইন করে রাখিছ, এবার তো ভিতর তেল দিতে হবে। না 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 হাত পা তো ঝপ ঝপ করো, অনেক বেলা হয়ে গেছে কিন্তু। দাও 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 দাও, থাক 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 থাক, ভালো করে একটু মাখাই দিই, ভালো করে মশলা মুড়ি হয়ে গেল। দা 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 কমপ্লিট, একদম দিয়ে একদম পুরো মোটামুটি রেডি পুরো।
এবার কি করতে হবে? এবার রান্না থেকে যাই, চলো চলো। মনে ধরি ফেললে এবার কি হাড়ি চাপা দেবে? হাড়িটা চাপালে মাছটা রান্না করলে একদম মোটামুটি। আর বেলাও তো অনেক হয়ে আসলো, খিদেও কিন্তু প্রচন্ড লেগে গেছে, খিদে তো পাবে। হাড়ি তোমার গরম হয়ে গেছে না? তেল দেওয়ার সাথে ফুটে গেছে। কি দিচ্ছ তো? গোটা গরম মশলা। তুমি এখানে কি করছো? এই দেখো ফুল মানে ফোটার সময় হয়ে গেছে। আর বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদের, যে মোটামুটি মধুর ছিজেন কিন্তু খুব মানে তাড়াতাড়ি এসে গেছে, আর খুব বেশি দিন বাকি, এই তো আর মাসখানেক বাকি, তার ভিতরে কিন্তু মধুর মানে মধু কাটা জমিয়ে মধু কাটবো জমিয়ে তখন আর খুব বেশি দিন বাকি নেই ফুটতে। এই দেখো ফুটে গেছে দুই একটা। আমার এদিকে রেডি। কি তোমার কি হয়ে গেল নাকি? রেডি নাকি? এবার দিয়ে দেবো মাংস দিয়ে দেবো। আগুনটা জ্বলেছে, ম্যারিনেশন তো ভালো হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে এখন। ম্যারিনেশন করে রাখলে কিছু সময়। আরে চলো আগুনি তাপ উঠতেছে যা। জঙ্গলে আছে কাঠের বাবা আছে, চলো দেখি কি হচ্ছে লাস্ট পর্যন্ত। আমি তো আসতে তাতে ঘুরে আসি তাহলে। যাও যাও মাছ তো হলো না, কি মনে হয় জমে যাবে আজকে? পুরো জমে যাবে, নিজে নিজে বসে খরচা করলাম, তার মানে তো ভালো হবেই নাকি? সবকিছু মানে সমান সমান আছে, মানে কোনটা বেশি কম নেই, পুরো মাপের একদম। সত্যি কথা না মিথ্যে কথা? না সত্যি সত্যি, মন রাখার জন্য বলে দিয়ে না, কালারটা দেখো শুধু, হালকা জল দিলে টেস্ট হয়ে যায়। আমা খাবে তো কিছু হবে না তো, তাড়াতাড়ি নামাও গো। আর আরেকটু লাগবে, আলোটা সিদ্ধ। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সরাটা দিলে মনে হয় সিদ্ধ হয়ে যাবে। সরা দেবো, একটু জল দিবেন কষানি। ঠিক আছে চলে পড়ে না। হ্যাঁ লাগবে না, থাক তো, এরকম করে দিলে হয়ে যাবে। হ্যাঁ ডাইরেক্ট কাঠের পরে চলছে নাকি? হ্যাঁ ওই জ্বালানি, ওই হচ্ছে ওর ঠেকা ঠেকানি পুরো। বন্ধুরা দেখুন মানে কি বলবো, এখানে বলার মতন কিছু নেই, ডাইরেক্ট কাঠের পরে জ্বালিয়ে দিয়েছে একদম। নুন ওইটাই জ্বালানি হচ্ছে, আর ওইটার দিয়ে আবার হাড়ি ঠেক দেওয়া হচ্ছে, কাছে পড়ে যায়। স্টোভটা তেল শেষ হয়ে গিয়ে খুব সমস্যা হয়ে গেল। না না ভালো ঠিক আছে, এতে আরও ভালো হচ্ছে। আর একটা কথা কি বলবো, কাঠের জলে রান্না কিন্তু খেতে মানে অন্যরকম হয়। বন্ধুরা এবার জল দিয়ে দিতে হবে, সালাম অনেক সময় ধরে জল। চলো কতক্ষণ রাখবা? সময় কটা বাজে বলো তো?
পাঁচটা গন্ধটা কিন্তু ভালোই আসছে না, গন্ধটা কিন্তু ভালোই আসছে। শুরু করে দাও, শুরু করে দাও, পুরো নদীর সাইডে ভিতরে এখনো ফুটছে না, বের করে দেখি। দাঁড়া, ধরতে তো পাচ্ছি না, দেখো পুরো গরম গরম ফুটছে। আগুন নেই, বিনা আগুনে ফুটছে, বিনা আগুনে ফুটছে, বিনা আগুনে মাংস। নদীর পাড়ে বসে খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। আর যদি রান্না গেলে এরকম হয়, ও রান্না যাচ্ছে হয়েছে, মজাই মজা। গরম মশলা দিয়ে দিলাম, এখনো ফুটছে টকবক করে। আর কি বলবো, মাছের যা অবস্থা, সারাদিন হাঁসুর দিয়ে বসে রয়েছি, মাছই নেই। দেখা যাক, এখন খাওয়া দাওয়া করি, তারপর দেখি হাঁসুর তুলে দিয়ে কি হচ্ছে। পাঁচটা বাজ দিয়ে গেছে, আর কত সময় থাকবো বসেই হবে। চলো খাওয়া দাওয়া করে না, সবাই আসো, চলো চলো চলো। শুরু করলাম, এই গরম গরম হয়ে গেল। এই মশলা আমরে, এই মাংস দিয়ে মশলা মারি, দাও 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 দাও। গরম, দাঁড়াও তুমি শুরু করো রান্নি। আমি নিজের প্রথমটা তুমি আগে খাই, দেখো কি হয়েছে। কালার দেখে তো মানে ভালো টেস্ট মনে হচ্ছে। খারাপ খারাপ রানী, খারাপ বলে আমরা খাই দিই, কি হচ্ছে ব্যাপারটা বলো। প্রশংসা কেউ করে না, জল নাও, ব্যারেল ধরে জল তো পুরো। কিছু করার নেই, কিছু আনা হয়নি তো বাড়ি থেকে, জল খাওয়ার কোনো মক ফক কিছু আনা হয়নি। আমাদের বোটে রয়েছে। হ্যাঁ, তুমি একটু খাই দেখো। দেখছি দেখি, শান্তনু তার হান্ডি চিকেন কিরকম হলো। সুপার সুপার, একদম একদম পুরো জমে গেছে। তাহলে ভালো হয়েছে, তাহলে ভালো হয়েছে না? সত্যি না না, সত্যি কথাই বলছি, মানে হ্যাঁ। আর দারুণ টেস্ট হয়েছে, কালারটা পুরো সুন্দর এসেছে, দারুণ কালার। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, তারপরে হাসপাতাল ধরে যাবো, দেখি মাসের কি অবস্থা। চল খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো পেতে রাখলাম, দেখি এবার তুলে দিই, খবর কি একটা আছে কিনা। বাড়ির দিক যাই, তুমি চলো দেখি তোমারটা কি অবস্থা। কি খবর, মাছ আগে মাছ নেই কোনো, মিট্টি আগে কিচ্ছু হলো না। যা কি করবো, সারাদিন তো দিয়ে রাখলাম, তাও যে না হয়, মাছ নেই নদীতে মনে হচ্ছে। সম্ভব বলো, বসছিতেও মাছ হচ্ছে না, হাসছিতেও মাছ হলো না, একটু মাছ কম আছে। মানে ব্যাপারটা হচ্ছে জেলিফিশ এসছে, যা জেলিফিশের জন্য মাছটা প্রচুর পরিমাণে জেলিফিশ। তো বন্ধুরা, সারাদিন তো আজকে নদীর সাইডে বসে বিদ্যাধরী, বড় বিদ্যাধরী নদীর পাশে বসে হাঁসুর দিলাম, কিন্তু একটাও মাছ পাইনি। ওর থেকে আমাদের হিরো অনেক বড়, ছোট নদী মাছ পাওয়া যায়, এরকম অনেক বড় নদী মাছ পাইনি। তাই কিছু করার নেই, আজ না কাল হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।